হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর হলো চার্লসের সূত্র আজকে আমরা আলোচনা করব চার্লসের সূত্র এবং এর পরিবর্তিত রূপ চার্লসের সূত্রের লেখচিত্র এবং এর কিছু গাণিতিক সমস্যার সমাধান এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকন বাটনটি চেপে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেতে পারো এবং যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আলোচনার মূল বিষয় চালছে সূত্র সতেরোশো সালে বিজ্ঞানী চার্লস এবং আঠারোশো সালে বিজ্ঞানী গেলুসাক স্ত্রীর চাপে তাপমাত্রা ও আয়তন সম্পর্কে সর্বপ্রথম সূত্র আকারে প্রকাশ করেন অর্থাৎ আমাদের আয়তনের সাথে সম্পর্ক দেখান তাপমাত্রার যেখানে চাপটা ছিল পি ছিল স্থির এর একটা সম্পর্ক দেখেন এবং যেহেতু বিজ্ঞানী চার্লস এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম গবেষণা করেছিল তাই তার সম্মানে একে চার্লসের সূত্র বলা হয় তবে এটাকে গেলোসেকের সূত্র নামেও পরিচিত আমরা একটু দেখি সূত্রটা কি শিক্ষার্থী বন্ধুরা তাহলে চাষের সূত্রটা হলো স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন গ্যাসের আয়তন অর্থাৎ এখানে আয়তনটা কিন্তু নির্দিষ্ট এই নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের ফলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের অন বাই দুশো তিয়াত্তর অংশ হারে যথাক্রমে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় এই চার্লসের সূত্র যেটি নিয়ে গবেষণা করছেন চার্লস এবং গেলুসা গবেষণা করেছিল সাধারণত কোনো গ্যাসের আয়তন যদি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন যদি ভি নট হয় অর্থাৎ প্রাথমিক আয়তন বা আদি আয়তন এবং টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তনটা হয় ভিটি তাহলে আমাদের ওপরে যে সূত্র অনুসারে এই সূত্র অনুসারে আমরা এই গ্যাস সূত্রটাকে লিখতে পারি টি ইকুয়াল টু ভি নট প্লাস টি বাই টু হান্ড্রেড থ্রি ভিনট এখানে সাধারণত আমার অন বাই অর্থাৎ এখানে অন বাই দুশো তিয়াত্তর একে বলা হচ্ছে একে গ্যাসের প্রসার অঙ্ক বলা হয় গ্যাসের প্রসার অঙ্ক বলা হয় গ্যাসের প্রসার অঙ্ক বলা হয় তাহলে এখানে ভিটি এই ভিটিকে বলা হচ্ছে প্রাথমিক আমাদের যে আয়তনটা বের করতে হবে আর ভিনট হলো গ্যাসের প্রাথমিক আয়তন যেটা কনস্ট্যান্ট এবং এখানেও ভিনট হলো আমাদের সেই প্রাথমিক আয়তন এটাও কনস্ট্যান্ট এবং এখানে যে ওয়ান বাই দুশো অংশ এটা হলো একে বলা হচ্ছে প্রসার অঙ্ক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্রটাকে স্থির চাপে নির্দিষ্ট বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন অর্থাৎ এই যে আয়তনটা বের করবে এটা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের ফলে অর্থাৎ যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে তা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ ভিনট জিরো ডিগ্রি সেলসিয়াসে ভিনট তাপমাত্রায় গ্যাসের আয়তনের ওয়ান বাই তিরশো তিয়াত্তর অংশ বৃদ্ধি হ্রাস পায় এটি হলো চার্লসের সূত্র আমরা একটু চার্লসের সূত্রের গাণিতিক রূপকে ভেঙে সরল রূপের দিকে যাই আমরা যদি এখানে যেহেতু ভিনট সব দিকে আছে আমরা একটু ভিনটকে কমন নেই তাহলে পাচ্ছি ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর ইকুয়াল টু ভিনট আমরা যদি এখানে লসাগু করি দুশো তিয়াত্তর লসাগু তাহলে দুশো তিয়াত্তর প্লাস টি যেহেতু আমরা জানি আমরা জানি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সেলসি আস স্কেল তাপমাত্রা এবং বড় হাতের টি হলো ক্যালভিন স্কেলের তাপমাত্রা স্কেলে তাপমাত্রা আবার আমরা জানি ছোট হাতের টি প্লাস ছোট হাতে টি প্লাস দুশো তিয়াত্তর ইকুয়াল টু বড়ো হাতের টি অর্থাৎ টি ক্যালভিন অর্থাৎ ছোট হাতের টি সাথে যদি দুশো তিয়াত্তর যোগ করি তাহলে যে তাপমাত্রাটা সেটি হল বড় হাতের টি অর্থাৎ ক্যালভিন স্কেলের তাপমাত্রা তাহলে ছোট হাতের টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে আমরা টি ক্যালভিন বা বড় হাতের টি পাই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন লিখতে পারি যেহেতু টি 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 অর্থাৎ হাতের প্লাস তাহলে ভাগ গুণ আমরা লিখতে পারি এখানে আছে আমার ভিটি তাহলে দেখলাম ভিটি যেহেতু ভি নট বাই দুশো তিয়াত্তর এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান ভি হলো প্রাথমিক অবস্থায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যেটা আমরা জানি অর্থাৎ এটা কনস্ট্যান্ট বাই এই দুশ তিয়াত্তর ইকোয়াল টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক সেহেতু আমরা এটাকে ধ্রুবক ধরে ভিনট সমানুপাতিক টি লিখতে পারি ভিনট সমানুপাতিক টি বা এটাকে আমরা যদি কে ধরি প্রাথমিক অবস্থায় আমরা কে ধরতে পারি কে ধরে বা আমরা এরকম লিখতে পারি বা এখানেও বা দেয় বা ভি টি ইকুয়াল টু কে টি কে টি এবং পরবর্তী ধাপে গিয়ে বা ভিটি ইকুয়াল টু সমানুপাতিক টি তাহলে ভি সমানুপাতিক টি তাহলে দেখা যাচ্ছে যে স্থির চাপে আমরা নতুন একটা সূত্র বা সমীকরণ পেয়ে গেলাম সেটি হলো আমার নতুন সমীকরণ যে ভিটি সমানুপাতিক বা ভি সমানুপাতিক টি একটা নতুন সমীকরণ আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন নতুন সমীকরণের মাধ্যমে আমরা চালসের সূত্রটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা একটু লিখে ফেলি চালসের সূত্রটা কি বলছে একটু লিখে ফেলে আমরা এখানে বলছি যে স্থির চাপে তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক তার পরম তাপমাত্রার সমানুপাতিক তাহলে কিন্তু আমরা আমাদের পরিবর্তিত যে সূত্রে পরিবর্তিত রূপটা পেয়ে গেলাম যে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন আয়তন কি বলছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি আমরা কিন্তু চালসের সূত্রের বিকল্প রূপটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা যে তিনটা চিত্র দেখা যাচ্ছে এখানে প্রথম চিত্রে দেখা যাচ্ছে চাপটা হলো এক এটিএম দ্বিতীয় চিত্রেও তাপ এক এটিএম তৃতীয় চিত্রেও চাপ কিন্তু এক এটিএম অর্থাৎ প্রত্যেকটা চিত্রে চাপ হলো এক এ এখন এই এক এটিএম চাপে প্রথমটা তাপমাত্রা হলো একশো ক্যালভিন তাপমাত্রা এবং আয়তনটা দেখো মাত্র পয়েন্ট টু ফাইভ ডিগ্রি টু ফাইভ লিটার এবং দ্বিতীয়টার আয়তন হল পয়েন্ট ফাইভ লিটার যেখানে টেম্পারেচারটা ছিল দুশো ক্যালভিন অর্থাৎ তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রাটাকে যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে চারশো কেলভিন তাপমাত্রা যেখানে আয়তনটা আরও বৃদ্ধি পেয়ে এক লিটার সুতরাং বলা হচ্ছে যে দুশো কেলভিন তাপমাত্রায় তার আয়তনটা ছিল পয়েন্ট ফাইভ লিটার একে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেই এক এটিএম চাপে চারশো কেলবিন তাপমাত্রায় কিন্তু আয়তনটা বৃদ্ধি পেয়ে এক লিটার হয়েছে আবার প্রথম পাত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এর তাপমাত্রাটা ছিল একশো কেলভিন অর্থাৎ তাপমাত্রা হ্রাস পেয়েছে ফলে এর আয়তনটা কিন্তু আরও হ্রাস পেয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে চাপটা স্থির রেখেও তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ্রাফ থেকে জানবো যে কিভাবে চালচার সূত্রটা কাজ করে এখন চালচার সূত্রে গ্রাফ নিয়ে আলোচনা করব আমরা এখানে গ্যাস অনেকগুলো গ্যাস অনু ছোটাছুটি করছে এবং যদি গ্যাস অনুগুলো গ্যাস বেলুনে ভরে তার নিচে একটি মোমবাতি জ্বালিয়ে দেয় তাহলে দেখা যাবে গ্যাস অনুগুলো ছোটাছুটির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তা ধীরে ধীরে বড় হচ্ছে বেলুনটি এবং বেলুনটি সরিয়ে যদি এক টুকরো বরফ দেয় তাহলে গ্যাস বেলুনের যে গ্যাস অণুগুলো আস্তে আস্তে ছোটাছুটি কম হচ্ছে এবং বেলুনটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সুতরাং তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং সর্বপ্রথম বিজ্ঞানী চার্লস এই সমীকরণটা প্রণয়ন করেন এবং তিনি গ্যাস বেলুনের মাধ্যমে এটা ব্যাখ্যা করেন এবং হাইড্রোজেন ব্যালেন্স অফ ফাইট সতেরোশো তিরাশি সালে এটি ব্যাখ্যা করেন যেটি থেকে আমরা চার্লসের ল বা চার্লসের সূত্র প্রমাণ পাই এখানে ভলিউম অফ টেম্পারেচার আর ডাইরেক্টরি প্রপোশনাল অর্থাৎ ভি সমানুপাতিক টি এখন সমানুপাতিক ধ্রুবক তুলে দিয়ে আমরা কে আনতে পারি অর্থাৎ সমান কে টি এখানে টি হল টেম্পারেচার এবং কে হল আমার সমানুপাতিক ধ্রুবক এবং ভি হলো এখানে আয়তন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পাই ভি বাই টি ইকাল টু কে যে সমীকরণটা আমরা পরবর্তীতে ভিটির সমানুপাতিক ভি টি এখন আমাদের যে আগের যে রূপটা ছিল ভি টি ইকুয়াল টু কে টি অর্থাৎ আমরা টির জায়গায় আমরা শুধু ভি ধরে টিটাকে যদি নিচে নিয়ে আসি এবং কেটা যদি ডান সাইডে দেই তাহলে আমরা একটা সমীকরণ পাই যে ভি ভি টি বাই কে বা আমরা এখন যদি টেম্পারেচারটা চেঞ্জ করি অর্থাৎ টেম্পারেচারটা যদি টি অন করি তাহলে অবশ্যই আয়তনটা ভি অন পাবো আমরা যদি টেম্পারেচারটা আরও চেঞ্জ করি অর্থাৎ টি টু করি অবশ্যই আয়তনটা পাবো আমরা ভি ভি টু এবং আমরা যদি টেম্পারেচারটা আরো সেন্স করি অর্থাৎ টি থ্রি করি সেক্ষেত্রে আয়তন ভি থ্রি পাবো এবং সব মিলিয়ে প্রত্যেকের আয়তন এবং টেম্পারেচারের যে বা আমাদের টেম্পারেচারের যে অনুপাত সেটি কিন্তু সমান থাকবে সেটি কনস্টান মান বা কে তাহলে আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো এটা নিয়ে আমাদের গ্রাফে দেখতে পাবে বা আমাদের বিভিন্ন অঙ্কে এটা দেখা যাবে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চার্লসের সূত্রের গ্রাফ নিয়ে আলোচনা করব চার্লসের সূত্রের যে গ্রাফ পাওয়া যায় অর্থাৎ গ্রাফ নিয়ে আলোচনা করব আমরা চার্লসের সূত্রের আমরা জানি চার্লসের সূত্রের সমীকরণটা হলো ভি সমানুপাতিক টি ফাইনাল একটা পেয়েছি অর্থাৎ তার আগে ছিল ভি সমান সমান কেটি বা ভি বাই টি ইকাল টু কে বা এটাকে আমরা যদি টেম্পারেচারটা চেঞ্জ করি তাহলে অটোমেটিকভাবে আমরা ভিড় মানটাও পরিবর্তন পাবো তাহলে V1 ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু বাই টি থ্রি টু কে বা ধ্রুবক লেখা যায় তাহলে এটা যদি চালসের সমীকরণ হয় তাহলে আমরা একটু দেখি আমরা এখন গ্রাফ যে দুইটা এখানে গ্রাফ আঁকবো একটি হলো ভি বনাম টির একটা গ্রাফ অর্থাৎ ভির সাথে নিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করবো দেখা যাক কারণ এখানে স্বাধীন চলক কিন্তু সবসময় টি হল এখানে স্বাধীন চলক এবং ভি হলো অধীন চলক ভি হলো অধীন চলক তাহলে এখন আমরা এটা যদি গ্রাফ আঁকি তাহলে স্থির এখানে ছিল চাপ স্থির চাপে স্ত্রীর চাপে এটা যদি পি হয় পি টু হয় পি থ্রি হয় অর্থাৎ স্ত্রীর চাপে আমার আয়তনটা বাড়ছে টেম্পারেচারের সাথে সাথে স্ত্রীর এখানে অবশ্যই পি থ্রি গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো ভি বনাম টি একটা লেখচিত্র কারণ এখানে দেখা যায় যে আমরা যদি এই গ্রাফটার দিকে একটু খেয়াল করি যদি ধরলাম যে কোনো একটা টেম্পারেচারে আমি পি টু চাপে আমি এই টির মান বাড়ালাম দেখা যাচ্ছে ভীর মান হলো এই আমি টির মানটা আরো বাড়ালাম অর্থাৎ তাপমাত্রাটা আরো বাড়ালাম তাহলে আমার ভীর মান দেখো আরো বেড়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে আমার চা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু চাপ বেড়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু চাপ বেড়ে যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমার আয়তন বেড়ে যাচ্ছে এখন আমরা আর একটা গ্রাফ একটু দেখি যে ভি বাই ভি বাই টি বনাম ভি বাই টি বনাম টি একটি গ্রাফ এই গ্রাফটা একটু দেখি এই গ্রাফটা আমাদের বয়লের সূত্রে যে দুইটা গ্রাফ দেখলাম অনেকটা সেম অর্থাৎ টিটা হবে স্বাধীন চলক বরাবর অর্থাৎ এদিকে হবে ভি বাই টি দেখা যাচ্ছে যে ভি বাই টি এর মান যতই চেঞ্জ হোক টি এর মান ভি এর মান তখন পরিবর্তন হবে এবং এদের কিন্তু সব কয়টা ভি বা এর মান সমান সমানি বাই টি ভি ভাই টি সব কয়টা ধ্রুবক মান হলো সমান তাহলে দেখা যায় দেখা যাচ্ছে যে আমাদের পি পি টু পিথ্রি এইভাবে আমরা দুইটা গ্রাফের মাধ্যমে সহজে বুঝতে পারি আমাদের হলো চার্লসের সূত্র আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই গ্রাফটা হলো ইম্পর্টেন্ট ভি বনাম টি এই গ্রাফটা ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসে অনেক সময় বয়ের সূত্রের সাথে সঙ্গতি রেখে বলে যে এটা ভি ই বনাম পি এবং ভি বনাম টি কোনটা কোন কোনটা কোন সূত্রের গ্রাফ তার ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা চালসের সূত্রের গ্রাফ সম্পর্কে অবগত হলে এখন আমরা চালসের সূত্রের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে সেটি একটু পড়ি যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রাটা হলো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুর আয়তন তিনশো সিএম কিউ অর্থাৎ আয়তন কিন্তু এখানে দেয়া যে তিনশো সিএম কিউ আয়তন এখানে আয়তনটা দিয়ে দেওয়া যে তিনশো সিএম কিউ আয়তন আবার বলছে চাপ অপরিবর্তিত রেখে যেহেতু চাপ অপরিবর্তিত আছে অর্থাৎ চাপের কোনো মান থাকবে না অপরিবর্তিত থাকলে তাপমাত্রা এখানে সাতাশ ছিল তাপমাত্রা কত হবে যখন আয়তন দ্বিগুণ অর্থাৎ আয়তন কিন্তু এখানে তিনশো আবার বলছে আয়তন এখানে দ্বিগুণ তাহলে আয়তন কিন্তু দুই দিয়ে গুণ হচ্ছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে টি এবং ভি এর মধ্যে সম্পর্ক টি ও ভি এর মধ্যে সম্পর্ক শুধুমাত্র আছে চালসের সূত্র ও তাহলে আমরা জানি আমরা জানি চার্লসের সূত্র থেকে আমরা জানি একটু আগে যে সমীকরণটা করেছি ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু এখন জাস্ট আমরা ডাটাগুলো একটু বসিয়ে ফেলি ডাটাগুলো যদি বসিয়ে ফেলি তাহলে আমরা সহজে এখানে মানগুলো পাবো তাহলে আমার প্রাথমিক আয়তন ভি ওয়ান হলো তিনশো সি এম কিউ তিনশো সিএম কিউ যেহেতু আমার প্রাথমিক যে টেম্পারেচারটা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমাদের সেলসিয়াস স্কেলে আছে এটাকে আমরা ক্যালভিন স্কেলে রূপান্তর করব। দুশো তিয়াত্তর ক্যালভিন তাহলে এর সাথে যোগ করলে তিনশো ক্যালভিন হচ্ছে একইভাবে আমরা পরিবর্তিত আয়তনটা লিখে ফেলি যেহেতু প্রাথমিক আয়তনের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু তিনশো সি কিউ তাহলে ছশো সি এম কিউ এবং টি টু হলো আমার টেম্পারেচারটা পরিবর্তিত টেম্পারেচারটা বের করতে হবে হট শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন এখানে বের করে ফেলি টি টু ইকাল টু ভি টু টি ওয়ান ভাগ ভি ওয়ান এখানে মানগুলো আমরা একটু বসিয়ে দিই ভি টু বলছে ছয়শো সি এম কিউ এবং টি ওয়ান হল তিনশো ক্যালভিন তিনশো ক্যালভিন ভাগ আমার ভি ওয়ানের মান তিনশো সিএম তাহলে আমার তিনশো তিনশো কেটে যাচ্ছে কেটে যাচ্ছে আমরা ছয়শ ক্যালভিন থেকে এখন আমরা তাপমাত্রাটা বের করে ফেলি যেহেতু ক্যালভিন স্ক্রে আছে তাহলে নির্নি তাপমাত্রা নির্নি তাপমাত্রা ছশো মাইনাস দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কিন্তু একটি অঙ্কের সহজ একটা সমাধান করতে পারলাম আমরা আর একটা সমস্যা একটু সলভ করব জাস্ট আমাদের কিন্তু একইভাবে এবং প্রায় একই নিয়মে এটা করা বলছে যে ষোলো ডিগ্রি ষোলো গ্রাম অক্সিজেন গ্যাস যেহেতু অক্সিজেন গ্যাসের এখানে দেওয়া আছে কিন্তু কোনো কাজে লাগবে না সাত মিলি চাপে এখানে চাপটা দেওয়া আছে আবার একই চাপে বলছে অর্থাৎ চাপটা কোনো কাজে লাগছে না এখানে একই চাপ যেহেতু পরে বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আয়তন দেওয়া আছে বলা হচ্ছে এখানে আয়তন আছে বারো পয়েন্ট থ্রি জিরো লিটার এবং পরবর্তীতে আছে চব্বিশ পয়েন্ট সিক্স জিরো লিটার আমাদের আয়তনটা চেঞ্জ করে বলা আছে অর্থাৎ এখানে আমার তাপমাত্রা নির্ণয় করতে বলছে তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা কিন্তু সহজে এই সমীকরণের মাধ্যমে করতে পারবো আমরা জানি আমরা যে এই যে অঙ্কটা করেছে সেম অঙ্ক আমরা জানি আমরা জানি ভি ওয়ান বাই টি টু ভি টু বাই টি টু এখানে তোমরা ডাটাগুলো বসাতে পারবে আমি বিশ্বাস করি এই অঙ্কটা তোমরা করে আমাদের ম্যাসেজ বক্সে বা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে যে এর উত্তরটা কি হবে অর্থাৎ টি টুর মানটা কত হবে টি টুর মানটা তোমরা কত হবে জানাবে আমার বিশ্বাস আজকের এই ক্লাসটা তোমরা ধৈর্য ধরে দেখছো এবং এখান থেকে কিছু টপিক শিখছো সবাইকে আবার ধন্যবাদ জানে আজকের ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সবাইকে